আমার সঙ্গে কে কে হিন্দু টেম্পলে ঘুরতে যেতে চান। আর এই টেম্পলটা ওয়ার্ল্ডের ভেতরে দুইটা আছে, বিগেস্ট সেটা একটা হচ্ছে এটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, অনেকের কাছে হয়তো খারাপ লাগবে যে আমরা মুসলিম মানুষ আমরা কেন হিন্দু টেম্পলে যাচ্ছি। আসলে জায়গা দেখা, জিনিস দেখার মধ্যে কিন্তু কোনো কিছু লেখা নেই যে এখানে মুসলিমেরা আসতে পারবে না, হিন্দুরা আসতে পারবে না। আসলে তেমন একটা জায়গায় কিন্তু আমরা যাচ্ছি দেখার মতো। আসলে এই জায়গাটা আসলে না গেলে, না দেখলে আসলে বোঝা যাবে না। আমি কিন্তু আসলে কি দিয়ে তুলনা দিব এই জায়গাটা সেটার কিন্তু আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। আমি তাজমহলও দেখেছি, ইন্ডিয়ার অনেক মন্দির দেখেছি। আসলে এই মন্দিরটার মতো আসলে মন্দির বা টেম্পল হিন্দু যে সেটা কিন্তু আমি আসলে কোথাও দেখিনি। এই টেম্পলে আমরা যখন আসলাম, আসলে দেখে আমি চোখ ঘুরাতে পাচ্ছি না যে এত এত সুন্দর একটা জিনিস। আসলে সেটা নিখুঁতভাবে এত কাজ, আসলে এটা আমি একেবারে কোনো কিছুর সঙ্গে আসলে তুলনা দেওয়া যাবে না যে এটা আসলে কতটা সুন্দর। তা আমরা প্রথমে তো বাইট সাইডটা না দেখে আমরা ভেতরে চলে গেলাম সরাসরি, যেহেতু আমাদের সময় খুবই কম ছিল। অল্প সময়ের ভেতরে আমরা যতটুকু পারছি আসলে সব কিছু দেখার চেষ্টা করছি। ওয়েলকাম সেন্টারে ঢুকলাম। আসলে মুসলিম মানুষ এখানে ঢুকবে কি না আসলে ঠিকভাবে আমরা জানি না। তারপরও যেহেতু আমরা ঢুকলাম, আমাদেরকে সুন্দরভাবে কিন্তু ওয়েলকাম জানালো। আসলে এখানে কোনো হিন্দু ধর্ম খ্রিস্টান কিচ্ছু নাই, সবাই দেখার জন্য পাগল, সবাইকে কিন্তু সমান ওয়েলকাম করতেছে, সবাইকে অভিনন্দন জানাচ্ছে যে হচ্ছে আসলে সবার জন্য এই জায়গাটা কিন্তু আমার মনে হচ্ছে অন্যরকম একটা জায়গা। এখানে কোনো বাধা নেই, কোনো কিছু নেই। তা আমরা সুন্দরভাবে আসলে আমরা ঢুকে পড়লাম যে আমরা আমাদের আসলে এটাই ফার্স্ট টাইম না, আমরা বিভিন্ন মন্দির আমরা ঘুরছি ইন্ডিয়াতে। যখন আমরা সফর করছি তখন আমরা কিন্তু বিভিন্ন ইন্ডিয়াতে সব কিছু তো হিন্দুদের টেম্পল যত কিছু আছে সব কিছু আমরা দেখছি। তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমাদের যত মাজার আছে ইন্ডিয়াতে আমরা কিন্তু একদম সবগুলো কিন্তু ঘোরার চেষ্টা করছি এবং দেখছিও আলহামদুলিল্লাহ। তাই আজকে আমরা যে টেম্পলটাতে চলে আসলাম, এটা নর্থ আমেরিকার ভেতরে। এই টেম্পলটা এটা বিশ্বের ভেতরে কিন্তু ওয়ার্ল্ডের ভেতরে কিন্তু দুই নাম্বার টেম্পল, বড় দুইটা আছে সেটার একটা কিন্তু এই টেম্পলটা। তো এখানে আসলে আমাদের যে যারা তাজমহল দেখছে, তাজমহলে ঢুকছিল, আসলে তারাই বুঝতে পারবে যে এই বিগেস্ট মন্দিরটার ভেতরে কিন্তু যখন আমরা এখন ঢুকবো কিন্তু আসলে সেম অভিজ্ঞতা আসলে আমার এখানেও হলো। আসলে আমি ভুলেই গেছিলাম যে আসলে শুধুমাত্র তাজমহলে এই নিয়মটা আছে, আর অন্য কোথাও নেই। আমি যে বড় মন্দিরটা দেখাচ্ছিলাম সেই মন্দিরের ভেতরে কিন্তু আমরা এখন ঢুকতেছি। এখানে ঢোকার আগেই কিন্তু অনেক সাইন আছে, সেটা কিন্তু আপনাদেরকে মেক শিওর পড়ে নিতে হবে, তা না হলে কিন্তু আমার মতো কিন্তু আপনারা কিন্তু ভুক্তভোগী হবেন। তো যাই হোক, দুই তিনটা গেট পার হয়ে কিন্তু আমাদের ভেতরে ঢুকতে হচ্ছে। এর মধ্যে কী ঘটে গেল শুনুন। সাইন তো দেওয়াই আছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ক্যামেরাটা বন্ধ করে দিল। যাই হোক, সেখানে কিন্তু কোনো ক্যামেরা বা ফোন কিন্তু রাখা যাবে না হাতে, যাদের ব্যাগ আছে ব্যাগে ঢুকাতে হবে। সেম থিং আমাদের আজ থেকে 25 বছর আগেও কিন্তু আমাদের তাজমহলে এই ঘটনা ঘটেছিল যে আমরা যখন ছবি তুলতেছিলাম আমাদের পুরো ক্যামেরার ছবি কিন্তু ডিলিট করে দিছে যে তাজমহলের ভেতরে কোনো ছবি তোলা যাবে না। সেম থিং এই মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা যাবে না। আপনারা যত ছবি তুলতে পারেন, যত ভিডিও করতে পারেন, সব আউটসাইডে।
এটা হচ্ছে ঢোকার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে আমরা আবারও আমরা ইন্ডিয়াতে চলে আসছি, যে এখানে যাদেরকে দেখতে পারছেন সবাই ড্রেস আপ করা, সবাই ইন্ডিয়াতে মনে আসে যে সেকেন্ড ইন্ডিয়া নর্থ আমেরিকাতে এত বড় একটা বিগেস্ট মন্দিরে আমরা, মানে ওয়ার্ল্ডের ভেতরে 2 নম্বর বিগেস্ট মন্দির হচ্ছে এটা। তা আমরা তো মনে হয় আসলে চোখ ঘুরাতে পাচ্ছি না। আর এদিকে আমার মেয়ের ক্যামেরাম্যান কিন্তু হয়ে গেল আমার মা কিছুক্ষণের জন্য, সেটা আমি একটু ক্যামেরায় বন্দি করলাম। আসলে মানে সবাই ব্যস্ত ছবি তোলা নিয়ে, কে কোথায় ছবি তুলবে, কে কীভাবে ছবি তুলবে, সেদিকে সবাই পাগল। তো এইদিকে তো আমরা মানে ঘুরেই আর শেষ করতে পাচ্ছি না যে আসলে কোথায় ঘুরবো, এত সুন্দর জায়গা, মানে আমরা কোন সাইডটা দেখব। কিছুক্ষণের মধ্যে কিন্তু মানে 7টার ভেতরে বন্ধ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমরা আসলে এখানে খাবারের জন্য কিন্তু আসলে আমরা খোঁজাখুঁজি করছি যে এখানে কী খাবো। ইন্ডিয়াতে যেহেতু আমরা আসছি, তো ইন্ডিয়াতে কিছু তো খেতে হবে আমাদের। তো আমরা এক পা দুই পা করে একদম গ্রীষ্মের ভেতরে ঢুকলাম। এখানে আমরা টুকিটাকি একটু শপিং করব। আসলে যেখানে আসছি আসলে সেখানকার জিনিস না কিনলে কি চলে, তাই আমরা এখানে গিফট শপের ভেতরে কিছু আমরা কেনাকাটা করব। মানে খুবই মানে আনকমন কিছু জিনিস এখানে পাওয়া যাচ্ছে, সেখানে আমরা কিছু জিনিস কিনলাম। যেমন মেডিসিন কিন্তু খুবই ভালো এখানকার। আর হচ্ছে এখন আমরা আসলে খাবো, খাবারটা আগে থেকে এখানে অর্ডার দিতে হবে। অর্ডার দেওয়ার পরে কিন্তু এখানে আমরা পিক আপ করতেছি খাবার, যে দই ফুচকা যত কিছু আছে ইন্ডিয়ান, আসলে সব কিছু আমরা কিন্তু একটু একটু করে ট্রাই করার জন্য নিচ্ছি। যেহেতু সময় কম আছে, আসলে অনেক ধরনের খাবার একদিনে আমরা আসলে শেষ করতে পাচ্ছি না যে এত কিছু। যাই হোক, আমরা এখানে খেয়েটে যেহেতু সব কিছু ক্লোজ হয়ে গেছে, এখন রাত্রের কিছুটা সিন আমরা বাইরে নিচ্ছি। মনে হচ্ছে স্বপ্নেই যেন ইন্ডিয়াতে চলে আসলাম, আবার ফিরে যাচ্ছি। তা আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।